আলাইকুম বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে ডিভাইডার্সাল ওয়ার্ড তৈরি করতে হয়। তো প্রথমে ব্যাকা থাকলে ব্যাকাইটা সোজা করে নিতে হবে। আমার এখানে দুই গজ সাইড দিয়ে কাপড় আছে। কাভারের জন্য 2 ইঞ্চি তার কেটে নিতে হবে। বাদ রেখে আমি লম্বার বাপটা নিয়ে নিব, লম্বাই দিব 47 ইঞ্চি। আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী দিবেন। কেপের জন্য দিব 15 ইঞ্চি। হাইয়ের জন্য 17 ইঞ্চি। এভাবে লম্বা করে একটা দাগ দিতে হবে। হালকা এখান থেকে রং শেড করে দিতে হবে। হাইয়ের মোহরের জন্য আমি 8 ইঞ্চি দিব। আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য কেটে ফেলব। এখানেও কেটে নিব। কাটা হয়ে গেল আমার ডিভাইডার সালোয়ার। আমার কাটিংটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাই।